কি বন্ধুরা, স্যার একটু 80-80 লাখ দাসেনি, 80 লাখের কথা। দিনটা ছিল 14 তারিখ, বুঝছনি? সময়টা ছিল এরকম 9:30-10:30 এমন টাইম। তখন হঠাৎ করে নোটিফিকেশন পাইলাম ইউটিউব থেকে, কিতা আইছিল, হে গাইস তোমরা আছো বিন্দাস, ওয়েস্ট বেঙ্গল ব্লগার তুষার দাস, লেস স্টার্ট উইথ ঝাঁকানাকা সিনেমেটিক শট। অর্থাৎ একদম ঠিক তুষার দাসের সেই কিউএন ও সেকেন্ড কিউএন এর ভিডিও। কিউএন এর ভিডিওটার লাগে আমি অনেকদিন ধরে অপেক্ষা করতেছিলাম, কারণ ওই কিউএন এতে আমিও একটা প্রশ্ন করছিলাম। তো তুষার দাস যে ভাই আছে, কারণ ভাই আমার সমান এলেকে ভাই করতে, ভাই করে কই ফার্স্ট সেমিস্টার পরে সেম ইয়ার কলেজের, তো যে তুষার দাস ভাইয়ে ইনস্টাগ্রামে পোস্ট করছিল সবাই কোশ্চেন করানোর লাগে সেকেন্ড কিউএন ভিডিও করবো 100K স্পেশাল। তো ওইখানে আমি একটা কোশ্চেন করছিলাম, বিশেষটা তখন আরও বেড়ে গেছিলো যে সুমকে দেখছি যে তুষার দাস ভাই ওই আমার কমেন্টের মধ্যে লাইক দিছে, নোটিফিকেশন আসছিল ইনস্টাগ্রামের দিককার, তখন বিশ্বাসটা আরও বেড়ে গেছিলো। শেষ হয়েছিল যে হয়তো বা পারে যে আমার কোশ্চেনটা তুষার দাস ভাই তার হেয়ার ভিডিওর মধ্যে পিক আপ করতে পারে। অপেক্ষা করতে করতে অপেক্ষার ইতি ওই দিন ঘটছিল, মানে 14 তারিখ নোটিফিকেশন আইলো, ভিশন ক্লিক করে গেলাম ভিডিওর মধ্যে, অনেকক্ষণ ভিডিওটা দেখলাম, প্রায় অর্ধেকটা হয়ে গেছিলো গা, কিন্তু আমার কোশ্চেনটা আইতেছিল না। আমার মনটা দুঃখ লাগতেছিল, আমি হয়তো বা মিস্টেক হয়ে গেছে গা তুষার দাস ভাইতে, কারণ অসংখ্য কোশ্চেন কয়টারে পিক আপ করবো। তখন আমি আনন্দে আপ্লুত হয়ে গেছিলাম গো, আমার এতটা খুশি হয়েছিলাম, বিশ্বাস করো তোমরা বুঝতে পারতাম না। তৎক্ষণাৎ লগালগ আমি স্ক্রিন রেকর্ড করি কোশ্চেনটারে, এবং স্ক্রিন রেকর্ড করিয়া আমি সেভ করে রাখি, যে আমি ভাবি যে একটা ভিডিও করে দেওয়ামো, কারণ কিছুদিন হয়েছে আমি অনেক ভিডিও করতাম পারতেছি না, তো এবার ভিডিও করুম আমি কইছি, যাক একটা দেখাই আমার যারা আছে, আমার যারা ভিউয়ার্স আছে তারও একটু দেখুক যে তুষার দাস ভাই আমার কোশ্চেনটা পিক আপ করছে। এটা আমার লাগে অনেক গর্বের একটা বিষয়, এর লাগে আমি সবার লোককে, যেহেতু আমার চ্যানেল আমার একটা ফ্যামিলি, এর লাগে আমি সবার লোককে শেয়ার করতাম চাইছি। তুষার দাস ভাই এবারের যে রীতিতে আমার মনটা ভাঙছে না, আমার কোশ্চেনটা শেষমেশ আইয়ে পড়লো তুষার দাসের ভাইয়ের ভিডিওতে। বন্ধুরা বাকি জায়গাটা তোমরা স্ক্রিন রেকর্ড দেখবা ডিসপ্লেতে। তো বন্ধুরা তাহলে আজকের ভিডিওটা ইনে শুরু করতেছি, ইন্ট্রোডার পরে তোমরা স্ক্রিন রেকর্ডটা দেখবা, আর শেষটা আবার আমার চেহারা দিয়ে শেষ হইব। তো বন্ধুরা ওয়েলকাম, বন্ধুরা ওয়েলকাম ইন মাই ইউটিউব চ্যানেল দা পাপাই। তাহলে চলুন শুরু করি আজকের ভিডিও। প্রশ্ন ভাই, কংগ্রাচুলেশন, তোমার সফলতার পেছনে তুমি কাকে বেশি অগ্রাধিকার দেবে? তো অবভিয়াসলি আমার ফ্রেন্ডরা, ঠিক তো ভাই? তো কালকে রাতে আমি যখন বলেছি যে ভাই আমি কিউএনএ শ্যুট করবো, যেহেতু আমি গ্যাংটক বেরিয়ে যাচ্ছি, না না বাবু কালকে আমাকে বলেছে হ্যাঁ ভাই চলো ভিডিও শ্যুট করবো, তো আমি যখন সকালবেলা ফোন করলাম ভাই উঠেছি। তো যাই হোক, মানে এই যে ঘামটা দেখছো না, শুধু ক্যামেরার মধ্যেই দেখছো, ক্যামেরার ওপাশ থেকে কিন্তু এরাই থাকে সবসময়। তো অবশ্য আরও কয়েকজন কাজে গেছে বন্ধুরা, আমি অনেক খুশি তোমরা দেখছো যে স্ক্রিন রেকর্ডের মধ্যে তুষার দাস ভাইয়ের যে কিতা কোশ্চেনটা, আমি যে কোশ্চেনটা করছিলাম কোশ্চেনটা প্লাস তুষার দাস ভাইয়ের অ্যান্সারটা। তো তুষার দাস আমি ভাইয়ের আবার মন থেকে অনেক অনেক থ্যাংক ইউ সো মাচ, অনেক অনেক অভিনন্দন, অনেক অনেক কংগ্রেচুলেশন যে তুষার দাস ভাই 100K ক্রস করছে, এবং ওই দিনের মধ্যে তুষার দাস ভাইয়ের সাবস্ক্রাইবার আসছিল 1.3K অ্যাবভ সামথিং। তো তুষার দাস ভাইয়ের আরও আরও শুভেচ্ছা রইল, যাতে তুষার দাস ভাই আরও উপরে এগিয়ে যেতে পারে এবং সফলতার উচ্চ শিখর। বন্ধুরা তোমরাও অনেক অনেক ভালোবাসা রইল, তুষার দাস ভাইয়েরও অনেক অনেক শুভেচ্ছা রইল, আর আমরা একের অনেক কাছাকাছি আছি, আশা করি তোমরা ভালোবাসে আমরা ওই মাইলস্টোনটা অর্জন করতে পারবো অনেক তাড়াতাড়ি। আমি রেগুলার ভিডিও ছাড়তে পারতেছি না, কারণ আমার ইন্টারনাল এক্সাম চলতেছে, এক্সাম শেষ হওয়ার পরে আমি আবার রেগুলার ভিডিও ছাড়বো, তোমরা ভালোবাসে আবার পাওয়ার চেষ্টা করবো। ঠিক আছে বন্ধুরা, এদুরে আসলে আজকের ভিডিও টপিক স্টোরি টাইপ ভিডিও, তোমরা সব ভালো থাকো, টাটা বাই বাই, আবার দেখো।